আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো যে টিকটকের প্রোফাইল অপশনটিতে উপরে যে চোখ আইকনটির মতো থাকে, তো সেই অপশনটি কি এবং সেই অপশনটির মধ্যে কি কাজ করা হয়, সম্পূর্ণ বিষয়টি থাকবে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো উপরে আমাদের টিকটক আইডি নামের পাশে এখানে দেখতে পাচ্ছেন একটি লোগো রয়েছে এবং সেখানে 35 লেখাটি শো করছে এবং এখানে একটি ছোট একটি লোগো রয়েছে। তো অনেকেরই এখানে চোখ আইকন থাকে, তো সেই অপশনটি কি, তো আমি আপনাদেরকে প্রমাণটা দেখানোর জন্য এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো করছে। তারপর উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল ভিউ, এটা হচ্ছে মূল কাজ। তো আমার এই টিকটক অ্যাকাউন্টটি এবং টিকটক আইডিটি, এখানে যতগুলো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবাই আমার টিকটক অ্যাকাউন্টটিকে চেক করেছে এবং তারা আমার টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে এসেছে এবং আমার টিকটক অ্যাকাউন্টটি অ্যানালাইটিস করে দেখেছে, তারা আমার অ্যাকাউন্টটি চেক করেছে। তো আমি এখন ব্যাগ দিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটি নেই, এখানে দুটি পায়ের ছাপ রয়েছে। অনেকের ক্ষেত্রে এখানে শুধু চোখ আইকনটি থেকে থাকে। তো এটাই হচ্ছে মূল কাজ, তার চেয়ে বেশি কাজ এখানে নেই। আপনাদের এখানে যদি এরকম কিছু লেখা আসে এবং চোখ আইকনটির এখানে যদি 35, 37 এবং 12-13 লেখা, যত লেখাই আসে টিকটক অ্যাকাউন্টটি এতজন ভিউয়ার্সে ভিজিট করেছে, মানে এতজন ভিউয়ার্সে আপনার টিকটক অ্যাকাউন্টটিতে প্রবেশ করেছে এবং চেক করেছে, তো এটাই হচ্ছে মূল কাজ এই আইকনটির। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং এই সম্পর্কেটি জানতে পেরেছেন আজকের এই ভিডিওতে।